নমস্কার দর্শক বন্ধুরা, লোকসভা ভোটের আগে একটা খুবই একটা ভালো উপহার কিছুদিনের জন্য হয়তো আমরা দেশবাসী পেতে চলেছি। হ্যাঁ, তেমনটাই খবর আমাদের সামনে উঠে আসছে। আমি সীমান্ত, আপনাদের সকলকে আমার এই প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক বাজারে কিন্তু দাম কমেছে পেট্রোল এবং ডিজেলের, তেমনটাই খবর উঠে আসছে। এবং তার হাত ধরেই হয়তো নতুন বছরে সমগ্র ভারতবাসী পেট্রোল ডিজেলের ওপর একটি বড় ছাড় পেতে চলেছে। যেমনটা জানা যাচ্ছে যে লিটার প্রতি পেট্রোল ডিজেলে 6 থেকে 10 টাকা কিন্তু দাম কমতে চলেছে। যদি কমে দর্শক বন্ধুরা, এটা কিন্তু অল ইন্ডিয়া কমবে, আপনাদেরকে জানালাম। কেন এই জায়গাটা আমি একটু চেঁচিয়ে বললাম যে অল ইন্ডিয়া কমবে, কেন বললাম? কারণ আপনারা একটু মাইন্ডে রাখবেন, মনে রাখবেন যে যদি দাম কমে পেট্রোল ডিজেলে, তো অল ইন্ডিয়া কিন্তু কমতে চলেছে। এর আগে পেট্রোল ডিজেলের দাম ভারতবর্ষে কয়েকটি রাজ্যে কমেছে এবং এখনও পর্যন্ত কমই আছে, সেই তুলনায় বেশি আছে কিন্তু পশ্চিমবঙ্গ, অর্থাৎ আমাদের রাজ্য। দ্বিতীয় হলো দিল্লি, তৃতীয় হলো মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। বেশ কিছু মাস আগে দেশবাসীকে সুরাহা দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট তথা বিজেপি সরকার, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পেট্রোল এবং ডিজেলের ওপর ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছিল। এবং এটা যে কমিয়ে দেওয়া হয়েছিল অল ইন্ডিয়ার ক্ষেত্রেই কমিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং আরও কিছু বেশ রাজ্য আছে যেখানে তেলের দামটা কিন্তু কমেনি। অপরদিকে আমরা যদি দেখি, অর্থাৎ এই যে রাজ্যগুলোর কথা বললাম যেখানে সরকার হলো কিন্তু বিরোধী দলগুলি, কোনো যে কটা আমি লাভবান হয়েছে রাজ্যের কথা বললাম, সে কটা রাজ্যে কিন্তু সরকার, কোনো একটি রাজ্যেও সরকার কিন্তু ভারতীয় জনতা পার্টি নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সেই দামটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছিল। ফলে যে সমস্ত রাজ্যে দাম কমেছিল সেগুলোর মধ্যে সবার প্রথমে বলবো কর্ণাটক। কর্ণাটকে তেলের দাম কমে গিয়েছিল, গুজরাটে তেলের দাম কমে গিয়েছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গের তুলনায় কম ছিল। উত্তরপ্রদেশও আসছে, উত্তরপ্রদেশেও তেলের দাম কম ছিল, তুলনামূলকভাবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের থেকে কম আছে, কারণ এখানেও রাজ্য সরকার ভ্যাট কমিয়ে দিয়েছিল। এইখানেও এই সমস্ত রাজ্যগুলোতেও রাজ্য সরকার ভ্যাট কমিয়ে দিয়েছিল, যেমন উত্তরপ্রদেশ, গুজরাট, কর্ণাটক। আরও একটি রাজ্যের কথা বলবো অবশ্যই, রাজস্থান। রাজস্থানেও কিন্তু তেলের দাম এখনও পর্যন্ত তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের থেকে কম আছে, কারণ এই রাজ্যগুলোতে সেন্ট্রাল গভর্নমেন্টের পাশাপাশি রাজ্য সরকারও, সেখানকার যে শাসক দল, সেই শাসক দলও কী করেছিল, তাদের ভ্যাট কমিয়ে দিয়েছিল তেলে। ফলে সুরাহা পেয়েছিল, লাভ উঠিয়েছিল এই সমস্ত রাজ্যগুলি সাধারণ মানুষ, কিন্তু ক্ষতি হয়েছে, যেটা যেমনটা জানা যাচ্ছে ক্ষতি হয়েছে কিন্তু সরকারে, সেটা সাময়িক ক্ষতি হয়েছে, সেই ক্ষতি সরকার পারলে তুলে নিতেও পারবে জনতার কাছ থেকে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু যেই রাজ্যগুলি দাম কমায়নি, অর্থাৎ পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্যগুলির কথা বলছি, এই সমস্ত রাজ্যগুলি বছর শেষে দেখা যাচ্ছে বিশাল টাকা লাভ উঠেছে এবং সেই লাভের টাকাটা এসেছে মূলত জনতার থেকে, কারণ জনতা পেট্রোল কিনেছে, আমরা ট্যাক্স পে করেছি, সেই ট্যাক্সে সরকারের হয়েছে মুনাফা। তাই এই ভুলটা যাতে এবার সাধারণ মানুষের অজান্তে না হয়, সাধারণ মানুষ যাতে জানতে পারে, তার জন্যই আমি আগে থেকে এই ভিডিওটা বানাচ্ছি যে তেলের দাম যদি কমে জানতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু অল ইন্ডিয়া কমবে, কোনো রাজ্যের ক্ষেত্রেই কিন্তু এখন যে প্রাইস আছে, বর্তমান প্রাইস, সেই প্রাইসে থাকবে না, মনে রাখবেন এটা। তো দর্শক বন্ধুরা, একটা সামান্য জিনিসকে ব্যাখ্যা করতে গিয়ে এতগুলো কথা, এতগুলো শব্দ আমাকে খরচা করতে হলো, কিছু করার নেই, করতে হবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম যেহেতু কমেছে, এই খবরটা কিন্তু ইতিমধ্যেই পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রকে সুপারিশ করে জানিয়েছে। আর এমন অবস্থায় রাজনৈতিক মহলের মতে লোকসভা ভোটের দিকে নজর রেখেই আর একটু পরে ভোটের মুখেই দাম কমাতে চলেছে হয়তো মোদী সরকার এই পেট্রোল এবং ডিজেলের ওপর। দেখুন, মোদী সরকারের চোখ কিন্তু লোকসভা ভোটে, আর সেই কারণেই বলছি ভোটের মুখে দাম কমিয়ে ইভিএম ভরাতে চাইবে কেন্দ্রে বিজেপি সরকার, এটা বলার অপেক্ষাই রাখে না। এটা কিন্তু বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলে বর্তমান স্ট্র্যাটেজি, যেমন কিছুদিন আগেই আপনারা দেখেছেন বিহারে নীতিশ কুমার কী অ্যানাউন্স করেছে, যে অ্যানাউন্সটা করেছে তাতে কিন্তু ওই একটাই লক্ষ্য, তার ইভিএম বাক্স ভরানো। তো দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম নতুন বছরের নতুন উপহার, হয়তো আমরা পেতে চলেছি সমগ্র জনগণ, দেশের জনগণ আমরা পেতে চলেছি পেট্রোল এবং ডিজেলের ওপর দাম কমতে চলে, এমনটাই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর যদি কমে, আবারও বলছি অল ইন্ডিয়া কমবে, অর্থাৎ বর্তমান প্রত্যেকটা রাজ্যে যে প্রাইস আছে তার থেকে কিন্তু প্রাইস কমবে, কোনো রাজ্যের প্রাইস কিন্তু সেই এক জায়গাতে থাকবে না, এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।